একুশে অগাস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ডদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ও কাদের সকালে রাজধানীর বনানী কবরস্থানে আওয়ামী মহিলা লীগের সাবেক সভাপতি আইভি রহমানের পনেরোতম শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের পরে তিনি বলেন তারেক রহমানকে ফিরিয়ে আনতে সরকার সর্বাত্মক চেষ্টা করছে এ ব্যাপারে আইন মন্ত্রণালয়ে কাজ করছে এবং রাজনৈতিক বাধা ও চ্যালেঞ্জ অতিক্রম করেই তা করা হচ্ছে বলে জানান তিনি তারেক রহমান ছাড়াও তাই হত্যাকাণ্ডের নীল নকশার সাথে যারা জড়িত তাদের বিচার হওয়া দরকার বলেও মন্তব্য করেন তিনি